হ্যালো বন্ধুরা, আজকে রিলে প্রোডাক্ট আনবক্সিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে যে প্রোডাক্টটি আমার হাতে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কিডস লাইফ জ্যাকেট। নাম শুনেই বুঝতে পারছেন যে এটা মূলত আসলে বাচ্চাদের একটা লাইফ জ্যাকেট, যেটা পানিতে সাঁতার কাটার ক্ষেত্রে বাচ্চারা যাতে সাঁতার কাটতে গিয়ে ডুবে না যায়, নাক মুখ দিয়ে পানি না ঢুকে, সেই জন্য এই লাইফ জ্যাকেটটা ব্যবহার করতে হয়। এই লাইফ জ্যাকেটটা খুবই সিম্পল এবং খুবই সুন্দর। আসুন আমরা একটু আনবক্সিং করে দেখি প্রোডাক্টটা। সাথে একটি বুক ম্যানুয়াল দেওয়া থাকবে এবং এই লাইফ জ্যাকেটটি আপনি ফুলিয়ে নিতে হবে, এই যে মুখ দিয়ে, বাতাস দিয়ে অথবা আপনি পাম্পার ইউজ করে ফুলিয়ে নিতে পারবেন। এবং মোটামুটি 6 থেকে 12-15 বছর বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বড়দের ক্ষেত্রে আর একটু বড় সাইজের পাওয়া যায়। তো এটা মূলত যেহেতু বাচ্চাদের, লক্ষ্য করুন, দুই হাত দুই দিকে ঢুকাবে এই দিক দিয়ে এবং এই লকটা দিয়ে লক করে নিতে হবে। এখানে ডাবল লেয়ারের লক আছে। লক করে নিতে হবে। এখন আপনি নিশ্চিন্তে আপনার বাচ্চাকে সাঁতার কাটতে দিতে পারেন, কারণ এইটাতে যে বাতাসটুকু জমে থাকবে সেই বাতাসটা ওকে ভাসিয়ে রাখতে সহযোগিতা করবে। লক্ষ্য করুন, জ্যাকেটটা বাচ্চাদের জন্য যেহেতু তৈরি, অতএব খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। সামনে ওদের পছন্দ অনুযায়ী অনেকটা ডিজাইনটা, মানে কিডসদের জন্য যেরকম ডিজাইন হওয়া প্রয়োজন সেরকম। এবং পিছনের অংশটা লক্ষ্য করুন, যেহেতু মাথার অংশটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পানিতে ভাসিয়ে রাখতে হয়, সেক্ষেত্রে এই অংশে আবার আরেকটা ফুলানোর অংশ দেয়া থাকবে। এটা দিয়ে বডি পার্টটা ফুলানো থাকবে আর এইটা দিয়ে নেক লাইনে যে অংশটা সেটা ফুলানো থাকবে। অর্থাৎ কোনো কারণে যদি মাথাটা বাঁকাও হয়ে যায়, তারপরেও পানির নিচে চলে যাবে না বা পানি ঢুকবে না। সো এই দুইটা জিনিস ফুলিয়ে নিতে হবে, এই পার্টটা এবং ওই পার্টটা, তাহলে আপনার বাচ্চা থাকবে পানিতে নিরাপদ এবং আস্তে আস্তে সাঁতারটাও শিখে যাবে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট। পরবর্তী প্রোডাক্ট আনবক্সিং দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।